পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে আরবিআই? কেন পেটিএম পেমেন্ট ব্যাংককে ব্যান করতে চলেছে? তো অলরেডি সবাই জেনে গেছেন যে পেটিএম যে অ্যাপ রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংক, সেই পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু বন্ধ হতে চলেছে। আরবিআই নোটিশ জারি করেছে, নোটিশের মাধ্যমে সেটার একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, লাস্ট ডেট দিয়ে দিয়েছে, সেই তারিখের মধ্যেই বন্ধ হয়ে যাবে সেই পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত লেনদেন প্রক্রিয়া। এবং আজকে কেস স্টাডি করব আমরা, অবশ্যই এর বিশেষ কিছু বিষয় আলোচনা করব, কেন এই পেটিএম পেমেন্ট ব্যাংকের এত বড় সমস্যার মুখে পড়তে হলো, কেন এটা বন্ধ হতে চলেছে, কেন ব্যান করতে চলেছে আরবিআই। এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে, যেখানে জানতে চেয়েছেন দাদা আমার এফডি করা আছে, দাদা আমার শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আছে, আমাদের সেভিংস করা রয়েছে, বিভিন্ন টাকা পয়সা লেনদেন করেছেন, টাকা পয়সা আটকে রয়েছে, সেগুলো কি করবেন। অনেকেই জানতে চেয়েছে, এমনও কমেন্ট করেছেন আপনারা যে আপনি সেই টাকাটা কি করবেন, তুলে নেবেন নাকি থাকবে, সেটাও আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি এই রিস্ক আপনাদের সঙ্গে, আমি রিস্ক নেব না আপনাদের জন্য, ঠিক আছে, কেননা পেটিএম কোম্পানির কোনো কর্মী আমি নই, ঠিক আছে, আমার কাছে পেটিএম এর কোনো বিষয় নেই, আমি যেখানে রিস্ক পাবো সেখানে আমি টাকা দেবো না, ঠিক আছে। যেখানে বন্ধ হয়ে যাবে এই ধরনের খবর ছড়ছে চারদিকে, তখনও আমি অপেক্ষা করব টাকাটা রেখে, সেই ভুল আমি করব না যদি আপনার জায়গায় আমি হতাম। যাই হোক, সেটা আমি বিশ্লেষণটা পরে করছি, তবে আগে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানতে হবে, ঠিক আছে। দেখুন, পেটিএম ফার্স্ট কোন সময়ে প্রচুর ইনকাম করেছে, প্রথম কখন লঞ্চ করেছে এবং কখন ভালো টাকা ইনকাম করেছে পেটিএম? 2016 সালে নোট বন্দি হয়, আপনারা সবাই জানেন, সেই নোট বন্দির সময় কিন্তু পেটিএম ছাড়া আর চারপাশে কিছু ছিল না, একেবারে পেটিএম করো গান দিয়ে একদম বিভিন্ন মিউজিক, ব্যানার, হোর্ডিং, বিভিন্ন নিউজ পেপারে পোস্টার সমস্ত কিছু ছাপিয়ে গেছিল পেটিএম। সারা দুনিয়াতে পেটিএম ছাড়া সেই সময় কিছুই চোখে আসেনি, যেখানে যাবেন সেখানে পেটিএম, এবং গান ছিল পেটিএম করো, এই ধরনের একটা সং ছিল, আপনারা সবাই জানেন। তো সেই 2016 সালে কার লাভ হয়েছে কার লোকসান হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে সেই সময় কিন্তু পেটিএম কোম্পানির অনেক ভালো, অনেক কিন্তু লাভ হয়েছে, এটা কিন্তু মানতে হবে, কেননা পেটিএম সবাই তখন করতো, ফুচকাওয়ালা থেকে শুরু করে, মুদির দোকান থেকে শুরু করে, আপনি মোবাইল রিচার্জের দোকানে যাবেন, আপনি ওষুধের দোকানে যাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন প্রায় পেটিএম এর কিউআর কোড, পেটিএম করো, পেটিএম আছে পেটিএম করে দিন, এই সমস্ত ছিল। তো তখন কিন্তু একটা ইনকাম হয়েছে, তখন ভালো গ্রোথ ছিল, ঠিক আছে, পেটিএম এর। এবং 2017 সালে প্রথম পেটিএম এর পেটিএম পেমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা পায়, তারা চালু করে পেটিএম পেমেন্ট ব্যাংক। এবং সেই পেটিএম পেমেন্ট ব্যাংকটা পুরোপুরি যে ব্যাংক তেমনটা নয়, ব্যাংকিং সেক্টরে যে সমস্ত কাজ হতো সেরকম সাধারণ কিছু কিছু কাজ ব্যাংকের মতোই হতো, এবং সেই সময় কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক 2017 সালে চালু করে। এবং আসল সমস্যাটা শুরু হয় 2018 সাল থেকে, 2018 সাল থেকে কিন্তু আস্তে আস্তে সমস্যার দিকে যেতে শুরু করে পেটিএম পেমেন্ট ব্যাংক। আরবিআই এর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু গাইডলাইন রয়েছে, আপনি পয়সা আছে আপনার, প্রচুর টাকার মালিক আপনি, ব্যাংক খুলে বসে রয়েছেন, এইভাবে হয় না, কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে গভর্নমেন্টের, ঠিক আছে, আরবিআই এর কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনে তারপর ব্যাংক করতে হয়, ঠিক আছে। ব্যাংকও কিন্তু একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে থাকে, একটা রুলস এর মধ্যে থাকে, আইনের মধ্যে থাকে, ঠিক আছে। এবং সেই নিয়ম তোয়াক্কা না করার অভিযোগে 2018 সাল থেকেই কিন্তু তাদের কপালে শনি চাপতে শুরু করে, ঠিক আছে। এবং এরপর 2022 সালে প্রথমবারের মতো আরবিআই ডাইরেক্টলি নোটিশ পাঠায় পেটিএম পেমেন্ট ব্যাংককে, ঠিক আছে, পেটিএম এর নামে নোটিশ জারি করে আরবিআই 2022 সালে। এবং এই 18 সাল 18 19 20 21 22, এই যে বছরগুলো গেছে, এই বছরগুলোতে কিন্তু প্রচুর ভুলভ্রান্তি করেছে, প্রচুর গাইডলাইন ব্রেক করেছে, আরবিআই এর বিভিন্ন নিয়ম লঙ্ঘন করেছে, এই অভিযোগগুলো আস্তে 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 জমতে জমতে সেই 2022 সালে কিন্তু নোটিশটা পেটিএম পেয়ে যায়। এবং অবশ্যই নোটিশ পাওয়ার পর করে দেব, হয়ে যাবে, এইটা ভুল হয়েছে এই কাগজ দিয়ে, এটা গোজামিল দিয়ে আরবিআই কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে পেটিএম। এবং এরপরে 2023 সালে প্রায় 5 কোটি টাকার উপরে একটা সংখ্যা, 5 কোটি টাকার উপরে একটা ফাইন করে আরবিআই পেটিএম এর উপর, ঠিক আছে, যখন দেখছে যে পাত্তা দিচ্ছে না আরবিআই কে, পেটিএম যা খুশি তাই করে যাচ্ছে, কোনো নিয়ম মানছেন না, ঠিক আছে, তখন কিন্তু পেটিএম কে 5 কোটি টাকার উপর একটা ফাইন বসায় আরবিআই 2023 সালে। এবং 2024 ব্যান, 2024 আর সহ্য করতে পারেনি আরবিআই,
ঠিক আছে, আরবিআই দেখছেন না এ তো বড্ড বার বেড়েছে, কোন রকম পাত্তাই দিচ্ছে না আমাদের, 5 কোটি টাকার উপরে ফাইন বসালাম পেটিএম এর উপর, তারপরেও অবাধে সেই নিয়ম লঙ্ঘন করেই চলেছে, তো তাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আরবিআই এটা মনে করেছে এবং আরবিআই অবশেষে কিন্তু ডিসিশন নিয়েছে 2024 সালে সেই পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত ধরনের লেনদেন, আর্থিক যে লেনদেনগুলো হয়, ঠিক আছে, টাকা ট্রান্সফার করা, ক্রেডিট ডেবিট, এই সমস্ত বিভিন্ন পরিষেবা কিন্তু অলরেডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই, এবং এর ডেডলাইন দিয়ে দিয়েছে, একটা লাস্ট ডেট দিয়ে দিয়েছে, ফেব্রুয়ারির 29 তারিখ লাস্ট ডেট। ফেব্রুয়ারির 29 তারিখের পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ট্রানজেকশন, টাকা লেনদেনের যে অপশনগুলো, সেগুলো আর কাজ করবে না, টাকা লেনদেন করা যাবে না, এটা কিন্তু ফাইনালি একদম ঘোষণা করে দিয়েছে। এবার প্রশ্ন এখানে, আপনারা অনেকেই কমেন্ট করছেন, দাদা টাকা এফডি করা আছে, ফিক্সড ডিপোজিট যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তারপর হচ্ছে শেয়ার মার্কেটে রয়েছে, এই সমস্ত বিষয় রয়েছে, টাকা আটকে রয়েছে, কি করব। তো আপনাদেরকে বলে রাখি, দেখুন যেখানে একটা ঘোষণা হয়ে গেছে আরবিআই এর তরফ থেকে যে বন্ধ করে দেবে পেমেন্ট ব্যাংক, সেখানে আপনি অপেক্ষা কেন করছেন? আপনি টাকাটা এখনো রেখেছেন কেন? তুলে নিন। আলাদা অনেক বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম আছে, গুগল পে আছে, ইউপিআই, ভীম আছে, এই সমস্ত করুন, কোনো অসুবিধা নেই। এখন যেহেতু এটার সমস্যা চলছে, সেহেতু আপনি রিস্ক নিয়ে কেন সেখানে টাকা ইনভেস্ট করে রাখবেন, আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে। আপনার জায়গায় যদি আমি হতাম, আমার টাকা যদি ওয়ালেটে যদি 5,000 টাকাও থাকতো, আমি সেটা তুলে নিতাম, আমি 1 মিনিট দেরি করতাম না, যখনই খবরটা পেয়েছি তখনই আমি টাকাটা তুলে ফেলতাম, ঠিক আছে। তো আপনাকে বলবো, আপনারা অবশ্যই সেফ থাকুন, সিকিউর থাকুন, এবং রাত্রে যাতে করে শান্তিতে ঘুমোতে পারেন, তার জন্য এই টাকা এমন জায়গায় রেখে দিয়েছেন যে আপনি সারা রাত্রে ঘুমোতেই পারছেন না, টেনশন কি বা হয় কি বা হয়। তো যাই হোক, এত টেনশন নিয়ে ঘুমানোর দরকার নেই, ঘুম হবেও না। তো আপনারা দেরি না করে টাকাগুলো তুলে নিন, বের করে নিন যা টাকা রেখেছেন, ঠিক আছে। এবং আপনাদের কমেন্ট গুলো আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, প্রচুর কমেন্ট করেছেন আপনারা, কমেন্ট গুলো যারা যারা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট গুলো আমি আজকে শেয়ার করলাম, আপনারা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন এবং খুবই নলেজেবল কমেন্ট আপনাদের, ঠিক আছে, বোঝার মতো কমেন্ট, ভালো লাগলো। তাই কমেন্ট গুলো অন স্ক্রিনে এই মুহূর্তে যাচ্ছে, আপনারা দেখুন, আপনাদের নামটাও হয়তো এই কমেন্টে রয়েছে, আপনি যদি কমেন্ট করে থাকেন, তো আপনারাও এই ভিডিও নিয়ে কমেন্ট করবেন যে আপনাদের মতামত, ঠিক আছে। এবং একটা বিষয় বলে কি, শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটের একটা চার্ট আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, দেখুন এটা হচ্ছে একদম শুরুর থেকে দেখাচ্ছি আমি কিভাবে একদম প্রথমে যত ছিল শেয়ার যেরকম ছিল, তার থেকে নিচে নামতে 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 কোথায় গেছে। এবং আপনি যদি আজকের একদিনের যদি আপনি শেয়ার দেখেন, তাহলে তো মানে চমকে যাবেন, দেখুন দেখুন একেবারে সমান হয়ে গেছে। একটা মানুষ যখন মারা যায় ইসিজি করলে, যখন মৃত মানুষের ইসিজি করবেন আর জীবিত মানুষের ইসিজি করবেন, দেখবেন একটা ডিফারেন্ট পাবেন। জীবিত মানুষের ইসিজি করলে একটা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এভাবে যায়, এবার মৃত মানুষের ইসিজি করলে কিন্তু একদম লম্বা দাগ হয়ে যায়। তো এই মুহূর্তে একদিনে শেয়ারে কতটা পতন হয়েছে পেটিএম এর, সেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন, গুগলে সার্চ করেও আপনারা চেক করতে পারেন। পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে আরবিআই, কেন পেটিএম পেমেন্ট ব্যাংককে ব্যান করতে চলেছে ফেব্রুয়ারি 29 তারিখ, এর কারণটা কি, কি অপরাধ করলো, কোন দোষ করলো, কি করেছে এমন যার জন্য এত বড় একটা শাস্তি পেতে হচ্ছে পেটিএম কে। তো দেখুন বিষয়টা খুবই গুরুতর বিষয়, চীনের সঙ্গে সংযোগ পেয়েছে আরবিআই, চীনের শেয়ার তারা লেনদেন করছে পেটিএম এর মাধ্যমে। এবং একটা বিষয়, মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ভারতীয় ডেটা, পেটিএম এ আমরা যে অ্যাকাউন্ট বানাচ্ছি, ইন্ডিয়ান যারা আছি, ভারতীয় আছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পেটিএম এ, ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং রিলেটেড যা যা ডকুমেন্ট সাবমিট করছি একটা অ্যাকাউন্ট খুলতে গেলে, সমস্ত ডেটা নাকি চীনকে ডেটা লিক করে দিচ্ছে, চীনকে শেয়ার করে দিচ্ছে সমস্ত ডেটা আমাদের। তো এমন অভিযোগ এসছে, এই অভিযোগ আসার পর আর এটাকে রেখে লাভ নেই, আরবিআই বুঝে গেছে যে তো চীনের সঙ্গে যুক্ত রয়েছে। তো এইগুলো কিন্তু গুরুতর অপরাধ করে ফেলেছে পেটিএম, ঠিক আছে, এই ভুলের কোনো মাফ হয় না, এই ভুলের মাফ ক্ষমা একটাই, ব্যান করে দেওয়া, একেবারে ব্যান। আপনারা জানেন গুগল প্লে স্টোর থেকে কত কত অ্যাপ্লিকেশনকে ব্যান করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন করেছে, তারা ডেটা লিক করতো, এইরকম খবর এসছে, ঠিক আছে। তো এই সমস্ত কারণে পেটিএম পেমেন্ট ব্যাংকের লেনদেন কিন্তু বন্ধ করে দিয়েছে এবং অলরেডি 29 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা, কেন পেটিএম পেমেন্ট ব্যাংকের এত বড় একটা সিদ্ধান্ত নিল আরবিআই, বেরিয়ে চলে আসুন পেটিএম থেকে, অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান, রিস্ক নেবেন না, ঠিক আছে, টাকা কষ্টের টাকা, সবারই টাকা কষ্টের,
টাকা রোজগার করা এত সহজ নয়, খুব কষ্ট করে টাকা রোজগার করেছেন, সেখানে ফেলে রেখেছেন, 29 তারিখের পরে টাকা যদি ফেরত না পান আবার, ঠিক আছে, 29 তারিখের পরে টাকা আটকে গেল, হাওয়া হয়ে গেল, আপনি কি করবেন, কার কাছে যাবেন? ঠিক আছে, যাই হোক, আপনারা সেফ থাকবেন, সতর্ক থাকবেন, এই ধরনের ভিডিও গুলো আমরা নিয়মিত নিয়ে আসবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন সরাসরি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়তো করেননি এখনো, ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে পরবর্তী বিগ ব্রেকিং আপডেটে, সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, অবশ্যই কিন্তু সেফ থাকবেন, ধন্যবাদ।